থেকে আমাদের যে আগে যিনি অঞ্চল প্রেসিডেন্ট ছিলেন দা ছোটন দা যাকে বলি আমরা তো উনি এখন আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন ওনার পক্ষে দু দুটা দায়িত্ব সামলানো খুবই প্রবলেমেটিক হচ্ছিলো সেই জন্যে আমরা একটা অল্টারনেটিভ দেখে দাকে আপাতত আমাদের যুব সংগঠনটাকে ঘির্ণিগাঁও অঞ্চলে যেন আমরা আরও শক্তিশালী গড়ে তুলতে পারি সেই জন্য মোজামিলাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে আশা করছে উনি খুব ভালো ওনার দায়িত্ব পালন করবেন আর ঘির্ণিগাঁর ঘির্ণিঘাঁতে বিশেষ করে ঘির্ণিগাঁও অঞ্চলে আমরা যেন যুবর একটা খুব বড় একটা শক্তিশালী যুব সংগঠন দেখতে পারি এই আশা অকাঙ্ক্ষা আমরা বিশেষ করে মুজামুল ভাইকে কংগ্র্যাচুলেশান করতেছি প্লাস আমাদের যে লোকসভা নির্বাচন রয়েছে সবার জন্য আমরা চোপড়া ব্লকের যে করার নির্দেশ দেওয়া হয়েছে আমাদের বিধায়ক সাহেবের পক্ষে থেকে যেন আমরা এক লক্ষ ভোট মার্জিনে যেন আমরা চোপড়া থেকে আমাদের দার্জিলিং সাংসদকে দিতে পারি সেই কার্যকলাপে আমাদের যে বিধানসভার কর্মসূচি রয়েবে ইনি এগিয়ে থাকবেন আমাদের ঘিন্নিগা ঘিন্নিগা থেকে বিশেষ করে যুব ভাইদেরকে নিয়ে আমাদেরকে যা দায়িত্ব দেওয়া হবে আমরা সবাই মিলে ঘির্ণিগাঁ অঞ্চলে সেই জিনিসটা পালন করবো চোপড়া ব্লক ব্লক জুড়ে যুবদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আর এইটুকু বলতে চাইবে তো আমাদের যুব ভাইগুলো যতগুলো রয়েছেন সবাই যা আমাদের নির্দেশ রয়েছে মাদার কমিটির পক্ষ থেকে সেগুলো তো আমরা করবোই প্লাস আমাদের যে বুথে বুথে রয়েছে এখন বিশেষ করে যেহেতু উনি নতুন দায়িত্ব পেয়েছেন তো বুথ কমিটি কমিটিগুলো যেন খুব শীঘ্রই সেইগুলো গঠন করতে পারেন আর প্লাস যতগুলো চোপড়া ব্লকের যুব ভাইরা রয়েছেন লোকসভা ইলেকশন রয়েছেন সামনে সবাইকে বাড়ি থেকে বেরিয়ে আমাদের দলে প্রচার করতে হবে বাড়ি বাড়ি গিয়ে হোক বা যতগুলি সবার সবাই আয়োজন করা হোক চোপড়া ব্লকে আমরা যেন সবাই একত্রিত ভাই সেই সভাগুলোকে সাকসেসফুল করে তুলতে পারি প্রার্থী কবে এবং হ্যাঁ প্রার্থী আমরা খুবই খুশি যিনি প্রার্থী করা হয়েছে দলের পক্ষ থেকে দলের যার নির্দেশ যিনি প্রার্থী হয়েছেন ওনাকে নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই আশা করছি যে প্রার্থী রয়েছেন উনি বোধ হয় অফিসার রয়েছেন উনি খুবই ভদ্রলোক আর প্লাস আমরা যেটা শুনতে পেরেছি যে হয়তো উনত্রিশ তারিখে উনি একটা পরিচিতি সভার মাধ্যমে আমাদের চোপড়া ব্লকে পরিচিত হবেন প্রার্থী এডুকেটেড রয়েছেন আশা করছি এরকম প্রার্থী আমরা দলের পক্ষ থেকে কোনোদিনও পাইনি যেহেতু প্রার্থী এডুকেটেড রয়েছেন প্লাস পলিটিক্যালিও অ্যাক্টিভ রয়েছেন তো আশা করছি এইবার লোকসভা দার্জিলিং লোকসভা বিশেষ করে আমরা তৃণমূলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই সাংসদটিকে আমরা জিতিয়ে আনতে পারবো